আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তুমি আমার ভালোবাসা এই গল্পের 12 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় এভাবেই ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। প্রিয়ার মাথা ফাহাদের কোলে রেখে সমানে ডাকছে প্রিয়াকে, কিন্তু প্রিয়ার কোনো হুঁশ নেই। আলতো করে গালে চাপড় দিচ্ছে আর বলছে, এই প্রিয়া কী হলো তোমার? চোখ খোলো প্রিয়া। প্রিয়া চোখে মুখে পানির ছিটাও দিল কিন্তু কোনো কাজ হলো না। ভয়ে ফাহাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফোনটা নিয়ে পৃথাকে কল দেয়। হ্যালো, পৃথা বলল, হ্যাঁ স্যার বলুন। ফাহাদ বলল, দ্রুত আমার রুমে আসো। বলেই ফাহাদ কল কেটে দিল, পৃথাও সাথে সাথে চলে আসলো। এই অবস্থা দেখে পৃথা বলল, প্রিয়ার কি হয়েছে? ফাহাদ বলল, জানি না, হুট করেই সেন্সলেস হয়ে গেল। পৃথা এবার চোখে মুখে পানি দিল। বেশ কিছুক্ষণ পর প্রিয়ার জ্ঞান ফিরবে। প্রিয়া তখনও ফাহাদের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফাহাদের থেকে নিজেকে সরিয়ে নিবে সেই শক্তিটুকুও নেই। প্রিয়ার জ্ঞান ফিরতেই ফাহাদ অস্থির হয়ে বলল, এই কি হয়েছিল তোমার হঠাৎ করে? জানো কত টেনশন হচ্ছিল? প্রিয়া উত্তর না দিয়ে বলল, বাসায় যাব আমি। ফাহাদও আর কিছুই বলল না, পৃথার দিকে তাকিয়ে বলল, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি ওকে বাড়িতে দিয়ে আসো। পৃথা বলল, জি স্যার। ফাহাদের কথা মতো প্রিয়া প্রিয়াকে নিয়ে বাড়িতে গেল। প্রিয়ার শরীর খুব দুর্বল লাগছিল তাই পৃথা ধরে ধরে নিয়ে যাচ্ছিল। দরজা খুলে দেয় প্রিয়ার মা। মা ভয় পেয়ে গিয়ে বলল, কি হয়েছে ওর, এভাবে নিয়ে আসছো কেন? পৃথা বলল, আন্টি শান্ত হন, তেমন কিছুই হয়নি, সেন্সলেস হয়ে গিয়েছিল। পৃথার সাথে মাও প্রিয়াকে ধরে নিয়ে বিছানায় শোয়ায়। মা প্রায় কান্না করে দিবে এমন ভাব। কাঁদো কাঁদো স্বরে বলল, দিন দিন মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, একটার পর একটা সমস্যা লেগে আছে, আল্লাহ জানে আমার মেয়ে কবে একটু সুখের দেখা পাবে। প্রিথা বলল, আন্টি প্লিজ কাঁদবেন না, রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। মা বলল, কি করব বলো মা, মা হয়ে মেয়ের এত কষ্ট আর সহ্য হয় না। প্রিথা বলল, আমি বুঝতে পারছি আন্টি। কথার ফাঁকে ফাহাদ প্রিথাকে কল দিল, হ্যালো প্রিথা। প্রিথা বলল, জি স্যার বলুন। ফাহাদ বলল, বাসায় গিয়েছ? প্রিথা বলল, হ্যাঁ। ফাহাদ বলল, প্রিয়া কোথায়? প্রিথা বলল, শুয়ে আছে। ফাহাদ বলল, আচ্ছা ওকে রেস্ট নিতে বলো, আর বলে দিও যে কয়দিন পর থেকে যেন অফিসে আসে। প্রিথা বলল, ওকে স্যার। ফাহাদ বলল, রাখছি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে প্রিথা বিদায় নিল। আসার আগে ফাহাদের বলা কথাগুলো বলে আসলো। সন্ধ্যার দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রিয়া। মা কফি নিয়ে এসে বলল, দর কফি খা। প্রিয়া বলল, রাখো। মা বলল, মন খারাপ? প্রিয়া বলল, না। মা বলল, তাহলে? প্রিয়া বলল, কিছু না। মা বলল, কিছু লুকাচ্ছিস? প্রিয়া বলল, কি লুকাবো? মা বলল, সেটা তো তুই জানিস। প্রিয়া বলল, কিছুই লুকাচ্ছি না। মা প্রিয়ার বাহু ধরে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলতো। প্রিয়া বলল, এভাবে ফোর্স করো না, ভালো লাগে না। মা বলল, কি হয়েছে বল আমায়। প্রিয়া বলল, কি বলবো বলতো, যেসব অতীত থেকে আমি দূরে থাকতে চাই সেগুলো আমাকে বারবার তাড়া করে। প্রিয়ার মা বলল, আবার মৃন্ময়ের সাথে দেখা হয়েছে? প্রিয়া বলল, না। প্রিয়ার মা বলল, তবে? প্রিয়া বলল, বসা জামায় ভালোবাসার কথা বলেছে। প্রিয়ার মা বলল, কি? প্রিয়া বলল, হ্যাঁ, ভালো লাগে না, আর কিছু জিজ্ঞেস করিও না, আমি একটু একা থাকবো, যাও তুমি। মা আর কিছু বলল না, চলে গেল। মা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফাহাদ ফোন দেয় প্রিয়ার। একদম ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না, তবুও ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ফাহাদ বলল, এখন কেমন আছো? প্রিয়া বলল, জি আলহামদুলিল্লাহ। ফাহাদ বলল, কি হয়েছে তোমার, হুট করে সেন্সলেস হয়ে গেল কেন? প্রিয়া বলল, জানি না। ফাহাদ বলল, তোমার কি মন খারাপ? প্রিয়া বলল, না। ফাহাদ বলল, আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ, আমি পরে ফোন দিব, কেমন? প্রিয়া বলল,
ফাহাদ ফোনটা রেখে দিল। এই মেয়েটাকে বোঝা বড্ড কঠিন, আর মনে হাজারো কথা ভাবছিল। তখন ফাহাদের মা রুমি এসে বলল, কি করছিস? ফাহাদ বলল, কিছু না মা। ফাহাদের মা বলল, কিছু কি ভাবছিস? ফাহাদ বলল, তবে তেমন কিছু না। ফাহাদের মা বলল, নিশ্চয় প্রিয়াকে নিয়ে ভাবছিস? ফাহাদ হাসল, বলল, জানোই তো। ফাহাদের মা বলল, ভালোবাসার কথা জানিয়েছিস? ফাহাদ বলল, আজ তো জানালাম, কিন্তু কেন কোনো রেসপন্স পায়নি। ফাহাদের মা বলল, বলার সাথে সাথে কি হ্যাঁ বলে দিবে নাকি? লেগে থাকাটার মতো ভালো না, বেশি যাবে কোথায়? ফাহাদ ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মা। পরের দিন ফাহাদ অফিসে গিয়ে প্রিয়াকে দেখতে পেল। প্রিয়াকে দেখে ওর মাথা গরম হয়ে গেল। মনে মনে বলল, এতবার করে বললাম রেস্ট নিতে, তা না করে অফিসে এসে পড়েছে। কি এত কাজ মহারানীর? ফাহাদের রুমে প্রিয়াকে ডাক পড়ল। হিমি বলল, আসতে না আসতে তোর ডাক পড়ে গেছে, যা তাড়াতাড়ি, নয়তো দেখবি তোকে দেখতে না পাওয়ার পিপাসায় গলা শুকিয়ে মারা যাবে। প্রিয়া বলল, সবসময় শুধু আজেবাজে কথা। ফাহাদ প্রিয়ার রুমে গেল। মে আই কাম ইন স্যার? ফাহাদ বলল, ইয়েস। প্রিয়া ভিতরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ হাতে একটা কলম নিয়ে ঘোরাচ্ছে আর প্রিয়াকে পর্যবেক্ষণ করছে। ফাহাদ কিছুই বলছে না। দেখে প্রিয়াই বলল, আমাকে ডেকেছিলেন? ফাহাদ বলল, কি এত কাজ তোমার অফিসে? প্রিয়া বলল, মানে? ফাহাদ বলল, আমি তোমাকে রেস্টে থাকতে বলেছিলাম না, তাহলে অফিসে কেন আসছ? প্রিয়া বলল, আমার কোনো রেস্টের প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। ফাহাদ টেবিলের উপর হাত দিয়ে বাড়ি দিল। চেয়ার ছেড়ে প্রিয়ার কাছে এগিয়ে আসতেই প্রিয়া দুই পা পিছিয়ে গেল। প্রিয়া বলল, স্যার আপনি হয়তো বলে যাচ্ছেন যে আমি আপনার অফিসের সামান্য একজন ওয়ার্কার আর আপনি আমার বস, হুটহাট এইভাবে কাছে আসাটা মানায় না, আদারওয়াইজ আমি তো আপনার ওয়াইফ নই। ফাহাদ ছোটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, বউ হবে বুঝি? প্রিয়া সিরিয়াস মোডে বলল, কোনো ইচ্ছে নেই আমার। আরেকটা কথা, আপনি আমার বস, তাই আমাকে ডাকতেই পারেন, তবে অবশ্যই কাজের জন্য ডাকবেন, অযথাই অকারণে ডাকবেন না প্লিজ, এতে আমার উপর ইফেক্ট পড়ে, নানানজন নানান কথা বলে। এতটুকু বলেই প্রিয়া চলে যাওয়া ধরল। ফাহাদ প্রিয়ার হাত ধরে বলল, তুমি কি আমায় ইগনোর করছো? ফাহাদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রিয়া বলল, আপনি কি ইগনোর করার মতো কেউ? ইগনোর তাকেই করা যায় যার সাথে এমন কোন রিলেশন থাকে যাতে তাকে ইগনোর করা যায়। আপনার সাথে আমার এমন কোনো রিলেশন নেই। প্রিয়া চলে গেল। হ্যাঁ, ফাহাদকে ইগনোর করা শুরু হয়ে এখান থেকেই। বেশি কিছু করার আগে এখন থেকে সব কিছু এমনি ফাহাদকে এড়িয়ে চলতে হবে। অন্যান্য অফিসের জবের অ্যাপ্লাই করেছে অলরেডি, জব হলে এখান থেকে ফাহাদের জীবন থেকে সরে যাবে প্রিয়া। মিশে মিশে ভালোবাসা নামক কোনো বন্ধনে আটকাতে চায় না প্রিয়া। এভাবে প্রতিনিয়ত প্রিয়া ফাহাদকে এড়িয়ে চলছে। ফাহাদ যতই প্রিয়ার কাছে যেতে চাইছে, প্রিয়া ততই দূরত্ব বজায় রাখছে। ফাহাদও মনে মনে প্রতিজ্ঞা নেয়, যত পারো ইগনোর করো, আমিও পিছু ছাড়ছি না, দেখবো তোমার ইগনোর করার ধৈর্য কত আর আমার ভালোবাসার ধৈর্য কত। অফিস থেকে বাড়ি এতটুকুই প্রিয়া নিজেকে আটকে রেখেছিল, কেমন যেন চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলছে না। অনেক জোরাজোরির পর প্রিতার সাথে শপিংয়ে যেতে রাজি হয় প্রিয়া। প্রিতা শপিং করছে আর প্রিয়া ঘুরে ঘুরে সব দেখছে চুপচাপ। আজ ততটাও ভিড় নেই শপিং মলে, আবার এত কমও নয়। আচমকা কেউ প্রিয়ার হাত ধরে টান দেয়। প্রিয়া পিছনে ঘুরতে পারছে না, প্রিয়ার সামনে মৃন্ময় দাঁড়িয়ে আছে। প্রিয়াকে অবাক করে দিয়ে মৃন্ময় প্রিয়াকে জড়িয়ে ধরে, যেটার জন্য প্রিয়া একদমই প্রস্তুত ছিল না। প্রিয়া এক প্রকার জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে চোখ গুলিয়ে দেখে অনেকে উৎসুক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। এখানে মৃন্ময়কে কিছু বলা মানে শৃঙ্খ ক্রিয়েট করা, আর একটু চেঁচামেচি হলেই মৃন্ময়ের আজ তো বাড়িতে ফেরার লাগবে না, যেটা প্রিয়া একদমই চাচ্ছিল না। তাই বেশি কিছু না বলে শুরু বলল, আপনি লিখেছেন আমি আসছি। মৃন্ময় বলল, না না একদম না, আবার আমার থেকে লুকিয়ে যাওয়ার জন্য এটা একদম হবে না, গেলে আমার সাথে যেতে হবে। প্রিয়া উপায় না দেখে প্রিথাকে নিয়ে মৃন্ময় গাড়ি করে লেখে গেল। প্রিয়া আর মৃন্ময়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে প্রিথা। প্রিয়া কিছু বলার আগেই মৃন্ময় বলল, জানো তোমাকে কত কষ্ট করে খুঁজে পেয়েছি, সেদিন কেন আমার থেকে পালিয়ে গেলে, আমার উপর রাগ করে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিও প্লিজ। বলতে বলতে মৃন্ময় প্রিয়ার পা পেঁচিয়ে ধরে প্রিয়া মৃন্ময়কে দৌড়ে দাঁড় করায়। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যে কোনো হাসি নয় এটা, এটা তাচ্ছিল্যের হাসি। ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায় তাই না?
যেদিন আপনি আমাকে ছেড়ে যান সেদিন ঠিক একইভাবে আমার পাদরে মাফ চেয়েছিলেন, কিন্তু পার্থক্য এটাই যে সেদিন মাফ চেয়েছিলেন আমাকে ছেড়ে যাবার জন্য, আর আজ মাফ চেয়েছেন ফিরে আসার জন্য। মৃন্ময় বলল, আই এম সরি প্রিয়া। প্রিয়া বলল, আমাকে আপনার কি মনে হয় বলুন তো, পুতুল যেভাবে নাচাবেন সেভাবেই নাচব? মৃন্ময় বলল, না প্রিয়া, আমি কি করতাম বলো, রিমির কান্নাকাটি আমি তখন সহ্য করতে পারিনি, তাই আবেগে পড়ে ভুলটা করে ফেলছি। প্রিয়া বলল, আপনার এই ভুলটা যে আমার জীবনটা তছনছ করার জন্য যথেষ্ট ছিল সেটা কি আপনি জানেন? সে যাই হোক, নিজের ভালোবাসার কাছে গিয়েছেন ভালো কথা, এখন কেন এমন অন্যায় হচ্ছেন আমায়? মৃন্ময় বলল, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমায় ভালোবাসি। প্রিয়া বলল, হাসালেন, আপনি কি ভালোবাসা সত্যি জানেন? তখন আপনার মনে হয়েছিল রিমিকে ঠকাতে পারবেন না, আর এখন বলছেন আমায় ভালোবাসেন? আপনি যদি তখন একটা বার সময় নিয়ে ভাবতেন তাহলে হয়তো ওই দিনটায় আমাদের দেখতে হতো না। রিমির সাথে যখন আপনার ব্রেকআপ হয় তখনও একবার উচিত ছিল নিজের একটু সময় নেওয়া এবং রিমিকে সময় দেয়া, এরপর বিয়ের ব্যাপারে আগানো উচিত ছিল, কিন্তু আপনি সেটা করেননি। এমনকি আমায় দেখার পরও আপনি আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। পর মুহূর্তে রিমি ফিরে আসায় সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। রিমি যখন ব্যাক করল তখন যদি ঠান্ডা মাথায় ভাবতেন, একবার আমায় জানাতেন তাহলে হয়তো, কিন্তু আপনি এমন কিছুই করেননি, সব কিছুই আপনি এলোমেলো করে দিয়েছেন। মৃন্ময় বলল, আমার মাফ চাওয়ার মুখ নেই, তবুও বলবো একটা বার মাফ করো, ভুল তো মানুষই করে, ভালোবেসে না হয় ভুলটা মাফ করে দাও। প্রিয়া বলল, সেই ভুলের ক্ষমা হয় যেটা অনিচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত ভুলের কোনো মাফ হয় না। সেদিন আমার অনেক কিছু করার ছিল কিন্তু আপনি কিছুই করেননি, নিঃস্বার্থে আমায় ঠকিয়ে গেছেন। মৃন্ময় বলল, আমি জানি তুমি আমায় এখনও ভালোবাসো। প্রিয়া বলল, আপনি ভুল জানেন, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। মৃন্ময় বলল, তাহলে বিয়ের ব্যাপারে? প্রিয়া বলল, হ্যাঁ বিয়ের ব্যাপারে এগিয়েছিলাম, যে কোনো সম্পর্ক করার আগে সবচেয়ে বেশি কোনো জিনিসটা দরকার জানেন? বিশ্বাস। আমি তো কাউকে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন আপনি আমার বিশ্বাসের যোগ্য নন, সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। মৃন্ময় বলল, প্রিয়া প্লিজ। প্রিয়া বলল, কোনো কিছু বলেই কোনো লাভ হবে না, জানি না আপনার সাথে আর রিমির কি হয়েছে, তবুও বলছি যাই হোক মিটিয়ে নিন। জানেন তো, একটা কাচের বা মাটির জিনিস ভেঙে গেলে সেটা কখনোই জোড়া লাগে না, আর যদিও জোড়া লাগে তাহলে সেটার গায়ে দাগ থেকে যায়। আপনার আর রিমির ব্রেকআপের পর একটা দূরত্ব এসে গেছে মাঝখানে, যে কারণে ভাঙা কাচ আর মাটির বস্তুর গায়ের দাগের ন্যায় আপনাদের কারো না কারো অনীহা এসে পড়েছে। আবেগের বসে আর কোনো ভুল না করে ঠান্ডা মাথায় এবার ভাবেন, সময় নিন। আমি মনে করি রিমির সাথে আপনার জীবন জড়ানো উচিত, আশা করি কারণটাও আপনি জানেন। আর হ্যাঁ, আপনার আর আমার সম্পর্ক কখনোই হওয়া সম্ভব নয়, আমি অন্য একজনকে ভালোবাসি, তাই দয়া করে আমায় আর বিরক্ত করবেন না, ভালো থাকবেন। প্রিয়া আর কিছু বলল না, প্রিথাকে নিয়ে ওখান থেকে চলে আসে। মৃন্ময়ের চোখে পানি টলমল করছিল, যে কোনো মুহূর্তে পানিগুলো উপচে পড়বে। মৃন্ময়ের এখন উপলব্ধি করতে পারছে সেদিন অনেক বড় ভুল করে ফেলেছে, যার ফলস্বরূপ প্রিয়াকে হারাতে হলো। না পাওয়ার কষ্ট দারুণ, কিন্তু প্রিয় হারানোর কষ্ট নিদারুণ, যেটা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। প্রিয়া কাউকে ভালোবাসে না, কেন জানি মুখ ফসকের কথাটা বের হয়ে গেছে, তবে ভালোই হয়েছে। মৃন্ময় অন্তত নিজের মনকে এটা বলে বুঝাতে পারবে যে প্রিয়া এখন অন্য কারো। কিছু কিছু ভালোবাসা বুঝি এমনই হয়, যখন মানুষটি জীবনে থাকে তখন তার মূল্য কেউ দিতে পারে না, কিন্তু যখন মানুষটা দূরে চলে যায় হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি সে কি আর কতটা ছিল আমাদের জীবনে। তখন বুকের এই শূন্য হাহাকারগুলো নিজেকেই বয়ে বেড়াতে হয়। সেদিনের পর মৃন্ময় বাংলাদেশ থেকে চলে যায় ব্যাংকক। সেদেশে ভালোবাসার মানুষটি পেয়েও নিজের তোষে হারাতে হলো, সেদেশে থাকাটা বড্ড কষ্টের। তাছাড়া এখনও থাকলে বেহায়া মনটা বারবার চাইবে প্রিয়ার কাছে যেতে, যতই প্রিয়াকে দেখবে ততই কষ্ট পাবে। যদি কখনো নিজের মনকে আটকাতে পারবে তবে বাংলাদেশে ফিরে আসবে মৃন্ময়। মৃন্ময় প্লেনে বসে নীলচে আকাশে সাদা সাদা ম্যাঘগুলো দেখছিল, সাথে এক বুক হাহাকার। প্রিয়া আকাশের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত
দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাবা, টাটা।